नमस्कार बंधुरा, आज के अपन साथे आलोचना करब साहित्य सम्राट बंकिमचंद्रेर एक विख्यात उपन्यासेर एक गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये। कपालकुंडला उपन्यासेर एक गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये आज के अपन साथे आलोचना करब। प्रश्नटी हलो, अप्रधान चरित्र सृष्टिते बंकिमचंद्रेर दक्षता, कपालकुंडला उपन्यासेर अप्रधान चरित्रगुली अवलम्बने आलोचना करे एई उपन्यासे एदेर प्रयोजनीयता विश्लेषण करुन। एई प्रश्नके निये आजके आमी आपनादेर साथे आलोचना करब। तो चलुन देखे नेया जाक। কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল শ্যামাসুন্দরী, কাপালি, অধিকারী ও মেহেরুননেশা। এই সকল চরিত্রগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে বঙ্কিমচন্দ্র এইসব চরিত্র সৃষ্টিতে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। উপন্যাসের গৌণ চরিত্রের বিশেষ প্রয়োজন আছে, কারণ হল গৌণ চরিত্রগুলি উপন্যাসের পটভূমি গড়ে তোলে। মূল পাত্রপাত্রীগুলির ব্যক্তিগত সমস্যাকে পূর্ণাঙ্গ করে তোলে, তার সঙ্গে পারস্পরিক সংযোগ স্থাপন করে। কপালকুণ্ডলা উপন্যাসটি মূলত কপালকুণ্ডলা এবং নবকুমারের কাহিনী, তারপরই গুরুত্ব লাভ করেছে মতিবিবির চরিত্রটি। যেমন উপন্যাসে বেশ একটা বড় স্থান জুড়ে আছে, তেমনি তার হৃদয় বেদনাও বিশেষ যত্নের সঙ্গে আলোচিত হয়েছে। কাপালিকের গুরুত্ব তারপরেই। কাপালি কাহিনীর পটভূমি নির্মাণে সাহায্য করেছে। কপালকুণ্ডলা চরিত্রমূলে কিছুটা প্রত্যক্ষ এবং প্রচুর পরিমাণে পরোক্ষভাবে বিস্তার করেছে। ঘটনার শেষাংশে পরিণতি বিধানেও তার কিছুটা সক্রিয়তা লক্ষ্য করা যায়। এই চারটি চরিত্র উপন্যাসে সবিস্তারে বর্ণিত হয়েছে, তাদের নিয়েই কাহিনী। কিন্তু আরও কয়েকটি চরিত্র উপন্যাসে আছে যাদের উপস্থিতি নানা কারণে প্রয়োজনীয়, কিন্তু তারা স্বল্পকাল মাত্র উপন্যাসের মধ্যে অবস্থানরত। তারা দিল্লির ঐতিহাসিক পরিবেশকে খানিকটা ঐতিহাসিক সভ্যতা দিয়েছে। চরিত্র হিসেবে তারা জীবন্ত হয়ে ওঠেনি, তাদের জীবন্ত করে তোলবার চেষ্টাও উপন্যাসিক করেননি। তারা ঘটনাগ্রন্থি প্রয়োজন মিটিয়ে পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে বিদায় নিয়েছে। শ্যামাসুন্দরী, এই উপন্যাসে নবকুমারের ভগ্নী শ্যামাসুন্দরী কুলীন পত্নী, সে সাধারণ গৃহস্থ কন্যা। তার আশা আকাঙ্ক্ষা সাধারণ, একটি ছোট্ট সংসার, একটি সোনার পুতুল ছেলে আর একজন প্রেমময় স্বামী, এই তার পরম কাম্য। সে বহু পত্নী কুলীন স্ত্রী, আজীবন পিত্রালয় বাসিনী। কৌলিন্য প্রথা বাঙালি হিন্দু ঘরের মেয়েদের জীবনে কতখানি দুর্ভাগ্য বয়ে এনেছিল, তারই দৃষ্টান্ত স্থল নবকুমারের ভগ্নী শ্যামাসুন্দরী। মূলত শ্যামাসুন্দরী চরিত্রটি কপালকুণ্ডলার চরিত্রটির প্রকাশের জন্যই ব্যবহৃত হয়েছে। এই চরিত্রটি স্থাপন করে লেখক সমাজ সংস্কারের অতিশয় রূপ পরিস্ফুট করে তুলেছেন। শ্যামাসুন্দরী পাশে না দেখিলে আমরা কপালকুণ্ডলাকেও উত্তম রূপে চিনতে পারতাম না। আরও দুই কারণে শ্যামাসুন্দরীর চরিত্র উল্লেখযোগ্য। প্রথমত, এই একটিমাত্র চরিত্র দ্বারা এই উপন্যাসে একটু বাস্তব আবহাওয়ার সৃষ্টি করেছেন লেখক। এমন সরল হৃদয় স্নেহকাতর খাঁটি বাঙালি নারী সমাজে এখনও দুর্লভ। দ্বিতীয়ত, শ্যামাসুন্দরীর সেই স্ত্রীজন সুলভ কুসংস্কার সেকালের পক্ষেও আরও স্বাভাবিক হয়ে আছে,
তেমনি তার ফলে উপন্যাসের ঘটনাধারা একটা প্রত্যাশিত গতিবেগ লাভ করেছে, সে পক্ষেও চরিত্র বড় কাজে লেগেছে। উপন্যাসের কাহিনীধারায় শ্যামাসুন্দরীর প্রয়োজনীয়তা আছে। স্বামী সোহাগ বঞ্চিতা শ্যামাসুন্দরীর জন্য স্বামী বশ করার ওষুধ সংগ্রহ করতেই কপালকুণ্ডলা অনুপ্রবেশ করেছিল এবং সেখানেই মতিবিবির সঙ্গে তার সাক্ষাৎ। উপন্যাসের কাহিনীকে পরিণতির পথে নিয়ে গেছে এই চরিত্রটি। এইভাবে মূল গল্পের দিক থেকে শ্যামাসুন্দরী চরিত্রটিকে লেখকের বিশেষ প্রয়োজনীয় চরিত্র করে তুলেছেন। এরপরে আসছি আমরা অধিকারী। অধিকারী চরিত্রটি এই উপন্যাসের একটি প্রয়োজনীয় চরিত্র হিসাবে পরিলক্ষিত হয়েছে। এই চরিত্রটি কপালকুণ্ডলার জীবনের গতি ফিরিয়ে দিয়েছে। কপালকুণ্ডলার জীবনের উপরে তার প্রভাব কম নয়। সংসার ত্যাগী ওই পুরুষটির মধ্যে যে হৃদয় মাধুর্য প্রকাশ পেয়েছে তা যেমন মুগ্ধ করে, তেমনই সেই চরিত্রের নিরভিমান নম্রতা, সামাজিক শিষ্টতা ও ব্যবহার জ্ঞান প্রভৃতি শতগুণে আমাদের চিত্তে একটি গভীর রেখাপাত করে। অধিকারী চরিত্রের সঙ্গে কাপালিকের চরিত্রগত বৈসাদৃশ্য লক্ষ্য করবার মতো। উভয়ই কালী সাধক, কিন্তু একজন জীবনের স্নেহমমতা বিসর্জন দিয়েছে, হৃদয়কে উৎপাটিত করেছে তার সাধনা, ভীষণের সাধনা, সে সাধারণের ঊর্ধ্বে। তাকে মহাপুরুষ বলে অধিকারী শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু হৃদয়হীন বলে যখন তার পতন ঘটে তখন একেবারে অবমানোচিত পৈশাচিকতায় সে অবনমিত হয়। অধিকারী কালীভক্ত, কিন্তু ভক্তি তাকে হৃদয়হীন করেনি, স্নেহধারায় চিত্তটি পূর্ণ করে তুলেছে। সেই অসাধারণ নয়, সে উত্তপ্ত হৃদয়ভাবের অধিকারী। এরপর কাপালিক। কাপালিক কপালকুণ্ডলা উপন্যাসের আরও একটি অপ্রধান চরিত্র। কাপালিকের বয়স 50 বৎসর। তার কোটিদেশ থেকে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত। তার আকৃতি ও প্রকৃতি উভয়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর তন্ত্র সাধনার সিদ্ধিলাভ করা তার একান্তিক কামনা। দুরন্ত খ্রিস্টান দস্যুদের দ্বারা সমুদ্র তীরে পড়ে থাকা কপালকুণ্ডলাকে কাপালিক যোগ সিদ্ধির উদ্দেশ্যেই বড় করে তুলেছিলেন। কাপালিকের দেহ মনে প্রচণ্ড শক্তি, অথচ দৈব পদে পদে তার প্রতিকূলতা করেছে। আবার কাপালিক নরঘাতক ভণ্ডও নয়, তাই পরবর্তীকালে নবকুমারের কাছে তিনি অকপটে স্বীকার করেছেন, ইন্দ্রিয় লালসায় বদ্ধ হয়েই তিনি কপালকুণ্ডলার রক্তে দেবী ভবানীর পূজা করেননি। কাপালিক নবকুমারের দুর্বল চিত্ততার সুযোগ নিয়ে মিথ্যা ভাষণ ও উত্তেজক সুরার সাহায্যে নবকুমারের মনে কপালকুণ্ডলার চরিত্র সম্পর্কে সন্দেহ দৃঢ় করে তুলেছে। পরিশেষে বলেছেন, কপালকুণ্ডলা বধ যোগ্যা, আমি ভবানীর আক্রমণে তাকে বধ করিব। সেও তোমার নিকট বিশ্বাস খাতেনি, তোমার বধ যোগ্যা, সহস্তে তাকে বলিদান করো। এখানে কাপালিককে একজন ষড়যন্ত্রকারী ঘৃণ্য নরঘাতক বলেই মনে হয়। এরপর যে অপ্রধান চরিত্রটি আসছে সেটা হলো মেহেরুন্নেসা। মেহেরুন্নেসার চরিত্রের সঙ্গে এই উপন্যাসের ঘটনাগত সম্পর্ক নেই। লেখক একটি সুযোগ সৃষ্টির দ্বারা উপন্যাসের মধ্যে এই ইতিহাস প্রসিদ্ধ নারীর একটু স্থান করে দিয়ে কাহিনীর শোভাবর্ধন করতে সাহায্য করেছে। কিন্তু খুব অল্প অবকাশে ইতিহাস বিশ্রুতা নূরজাহানের দিল্লি আনিত হওয়ার আগে মনোভাবটি জীবন্ত করে তুলেছেন বঙ্কিমচন্দ্র। তার প্রণয়ের গভীরতা, তীক্ষ্ণ আত্মগর্ব এবং সমাজবোধের সুন্দর পরিচয় এখানে লক্ষ্য করা যায়। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে মতামত জানাবেন। ধন্যবাদ।